আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মাধবপুর লেক। স্কুল জীবনের সহপাঠীদের সাথে আজ আমি প্রাকৃতিক সেই লেকটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা সাথেই থাকুন। লেকটির সামনে গাড়ি পার্কিং করে আপনি পাবেন ডাবসহ বিভিন্ন দেশীয় ফল, আর সামনে দেখতে পাবেন সতর্কীকরণ বিজ্ঞপ্তি। অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন। মানে খুব কড়া কড়া চা গুলা বাংলাদেশি তো হিন্দি মে কি বাত করতে হয়। আমাদের বন্ধু সাদেক, এই যে চা পাতা দিয়ে ভর্তা আমি কখনো খাই নাই, তুমি কি বন্ধু খেয়েছো? আমি খাইনি, তবে এখানে দেখলাম যে এখানে চা পাতার ভর্তা বিক্রি করছে, তো আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, এজন্য আমি খাবো। তবে দেখি তারপর একটা রিভিউ তো অবশ্যই দিব, পার্সোনালি একটা এক্সপেরিয়েন্স নেওয়া। হ্যাঁ, নতুন কিছু, নতুন কিছু, অফ কোর্স different something. চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি সত্যি অপূর্ব। এটি মৌলভীবাজার শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। লেকের টলমল পানি, ছায়া, সুনিবিড় পরিবেশ শাপলা শালুকের উপস্থিতি আরো মনোমুগ্ধকর করে তোলে।
আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকি ততই ভালো লাগে। মাধবপুর লেকে গিয়ে পোস্তে সবুজ পাতার গন্ধ যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। চারদিকে সবুজ পাহাড়, পাশাপাশি উঁচু উঁচু টিলা, সমতল চা বাগানের গাছের সারি। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড় শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যাবে ভিন্ন জগতে। এইভাবে পুরো জায়গা মতো হাত দিই না, এইভাবে আমিনুল সাদেকে যেভাবে শিখায়। এই যে আমি এই যে এদিকে, না না চল জায়গা না নাম, আরে কি বল, 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 আর